আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করার রেসিপি। অনেকের এই মেয়োনিজের সাথে ভালো পরিচয় নেই, কিভাবে এটা তৈরি করে, কি দিয়ে খায়। কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় স্যান্ডউইচটা মেয়োনিজ ছাড়া তৈরি করা যায় না, এবং পিৎজা তৈরি করতেও মেয়োনিজ ব্যবহার করা হয়। এছাড়া KFC-র কোলস্লো স্যালাদ এবং সস তৈরিতে মেয়োনিজ ব্যবহার করা হয়। চলুন তাহলে এটি তৈরির প্রসেসটা দেখে নেই। এটি তৈরি করার জন্য আমি নিয়েছি বাদাম, কাঠবাদাম নিয়েছি এবং কাজু বাদাম নিয়েছি আমি, আর নিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো, সয়াবিন তেল নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি লেবুর রস 1 টিস্পুন। আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে বাদামগুলোকে ব্লেন্ড করে নেব, আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি দুধ, লবণ, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস। আমি এটাকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এর ভিতরে আমি এখন তেল অ্যাড করব অল্প অল্প করে। তেল অ্যাড করার সময় একটু সাবধানেই অ্যাড করতে হবে, প্রথমেই আপনারা সবগুলো তেল ঢেলে দিবেন না। এটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আরও একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। লাস্টে আমি সব তেলগুলো দিয়ে আবার আমি 1 মিনিটের মতো এটা ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গিয়েছে, দেখুন। এর ঘনত্বটা যদি আপনারা আরও একটু বেশি চান, তাহলে এর ভিতরে আরও 1/2 কাপের মতো তেল অ্যাড করে দিলে এটা ঘন হয়ে যাবে। এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, এটাকে এর ঘনত্বটা আমি এরকমই রেখেছি। এটা আবার যদি ফ্রিজে রাখবো যখন, তখন এর ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে। আমি তেলের পোর্শনটা এবং দুধের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা কাপ নিয়ে, এর 1 কাপ তেল নিয়েছি এবং এটার 1/2 কাপ দুধ দিয়ে আমি এটা তৈরি করেছি। এটাকে এখন আমি একটা অন্য একটা পাত্রে কিছুটা নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আমি ফ্রিজে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আরও ঘনত্বটা বেড়ে গিয়েছে। এটা বাদাম এবং দুধ দেওয়া এটার ভিতরে, এটা আপনারা পাউরুটি দিয়েও খেতে পারবেন। এটা ভীষণ টেস্টিকর একটা খাবার। দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজার ডিম ছাড়া মেয়োনিজ তৈরি। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।